হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা সোয়াল্ড। আজ আমি আপনাদের দেখাবো সাধারণ একটা উপকরণ দিয়ে অসাধারণ একটা রেসিপি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পুজো বাড়ির মতো বিচে কলার ছেচকি। এখানে আমি তিনটে বিচে কলা নিয়ে নিয়েছি, এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি বেগুন আর আলু। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। প্রথমে কলাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে, সেই জন্য একটা পাত্রে নিয়েছি, তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে টুকরো করে কেটে রাখা বিচে কলাগুলো দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট কলাগুলো সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি চামচ দিয়ে দেখে নেব কলাগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে কলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ফেলে দিয়ে এগুলোকে ছেঁকে নেব। কলার মধ্যে যে বীজ বা দানাগুলো রয়েছে ওইগুলোকে এভাবে হাতে সাহায্যে একটু বের করে দেব, যাতে খেতে খেতে এগুলো মুখে লাগলে কষা না লাগে। এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নিয়েছি, ওর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন, তাহলে স্বাদটা অনেক ভালো হয়। এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিলাম। বেশ ভালো করে ফোড়নটা ভাজা হলে এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আপনারা যদি এই রান্নাটা সম্পূর্ণরূপে নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, তবে আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিলাম, এতে এই রান্নাটা খেতে দারুণ লাগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ওর মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। আলুগুলো এইভাবে সব কিছু উপকরণের সাথে একটু ভেজে নেব। এবারে সামান্য পরিমাণে একটু জল দেব। এবার ঢাকা দিয়ে আলুটা একটু সেদ্ধ করে নেব। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, এবার ওর মধ্যে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব, যাতে বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এলাম, বেগুন আলু একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব, তারপর ওর মধ্যে সেদ্ধ করে রাখা বিচে কলাগুলো দিয়ে দেব। কলাগুলো দিয়ে সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, এই রান্নাটায় কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না। বীজে কলার মধ্যে যে জল আছে সেই জলটা বেরিয়েই পুরো রান্নাটাই হয়ে যাবে, আর এই রান্নাটা একদম মাখা মাখা হবে, কোনো গ্রেভি থাকবে না। এবার আমি রান্নার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 7 স্বাদমতো লবণ আর 1/2 চামচ চিনি অ্যাড করলাম। চিনিটা অবশ্যই দেবেন, কারণ নিরামিষ তরকারিতে চিনিটা দিলে তরকারিটা খেতে বেশি ভালো হয়। এবার কন্টিনিউ নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। এইভাবে খুন্তি সাহায্যে সব কিছু উপকরণ ভালোভাবে ভেঙে দিতে হবে, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। এইভাবে যদি সব সবজিগুলো গোটা গোটা থাকে তাহলে খেতে একদমই ভালো লাগবে না, তাই আমি দেখুন সব সবজিগুলোকে এইভাবে ভেঙে মিশিয়ে দিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। বিচে কলা রেসিপি যে এত সুন্দর খেতে হয় এর আগে আমিও কোনোদিনও ভাবিনি। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আর আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।